हेलो बंधुरा सबाई केमन आছেন आशा करी सकले खूब भालो आছেন एबं सुस्थ आছেন। तो बंधुरा नतून बछर किन्तु आगामीकालकेई पड़छे एबं आगामीकालकेई किन्तु जानुयारी मासेर 1 तारीख एबं 2021 साल। तो ये जानुयारी मासे 1 तारीख थेके किन्तु चालू होबे जिओर धामाका अफार एबं ये जानुयारी मास थेकेई आपनारा पेये जाबेन एई सुयोग। 2021 साले किन्तु बिराट बड़ो किन्तु एकटा सुयोग किन्तु जिओ निये चले एसेछे। तो ये एकटा अफार आपनादेर किन्तु बिनामूल्ये देওয়া হবে এই अफार। तो एखाने बला होयेछे देखुन जे जिओते आमरा जखन अन्य नेटवर्के जखन आमरा फोन करी तखन किन्तु आमादेर एखाने जे मिनिटा देওয়া হয় যে ফ্রিতে 1000 মিনিট আমাদের দেওয়া হয় সেই 1000 মিনিটটা আমরা কিন্তু ফুরাতে পারি। এবং এখন থেকেই আপনারা আগামী কালকে থেকে 1 তারিখ থেকে আপনারা কি পাবেন সেই জিওতে কিন্তু আপনাদেরকে ফোন করলে আপনাদের কোনো চার্জ বা কোনো আপনাদের পয়সা কাটা হবে না। যদিও আপনাদের 1000 মিনিট শেষ হয়ে যায় তাও কিন্তু আপনাদের এই টাকাটা এক্সট্রা যে আপনাদেরকে টাকা মারতে হয় 10 থেকে 20 টাকা বা 50 টাকা সেই টাকাটা আপনাদের আর মারতে হবে না। সেটা কিন্তু ভোডাফোন আইডিয়া এয়ারটেলের মতো কিন্তু আপনাদের করে দেয়া হবে। তো আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সঠিক তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে প্রোভাইড করব। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয় আপনারা জেনে নেবেন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে জিওর কি ধামাকা অফার দেওয়া হয়েছে সেই অফারটা আমরা ডিসকাস করি। तो বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন যে ট্রায়ালের নির্দেশে 1 জানুয়ারি থেকে জিও থেকে অন্য নেটওয়ার্কে फोन कॉल বিনামূল্যে। তো তারপর এখানে কি বলা আছে দেখুন যে জায়ান্ট টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের নির্দেশনা অনুযায়ী 2021 এর 1 জানুয়ারি থেকে দেশে বিল ও কিপ রেজিমেন্ট কার্যকর করা হবে, যার ফলে দেশের মধ্যে নেটওয়ার্কে ভয়েস কলের জন্য অন্তত সংযোগ ব্যবহার আর লাগবে না। তো তারপরে বলা হয়েছে সংস্থা আরও জানায় অফনেট ডোমেস্টিক ভয়েস কল চার্জ 0 করে দেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানায়। আইইউসি চার্জ বাতিল হয়ে যাওয়ার পাশাপাশি জিও 1 জানুয়ারি 2021 থেকে সমস্ত অফনেট ডোমেস্টিক ভয়েস কলকে ফ্রি করবে। যদিও অন নেট ঘরোয়া ভয়েস কলগুলি জিও নেটওয়ার্কে বিনামূল্যেই ছিল। তো তারপরে বলা হয়েছে প্রসঙ্গত 2012 সালের সেপ্টেম্বরে ট্রাই যখন 2020 সালের 1 জানুয়ারির মধ্যে বিল অ্যান্ড কিপ শুল্ক বাস্তবায়নের জন্য সময়সীমা বাড়িয়েছিল তখন জিও তার গ্রাহকদের অফ নেট ভয়েস কলগুলির জন্য সমান হারে চার্জ শুরু করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। অর্থাৎ তখন জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার সময় শুল্ক দিতে হতো। জিও তার ব্যবহারকারীদের আশ্বাস দিয়েছিল যে এই চার্জটি কেবল ততক্ষণ অব্যাহত থাকবে যতক্ষণ না ট্রাই আইআইসি চার্জ বাতিল করে দেয়। অবশেষে বাতিল করা হলো। রিলায়েন্স জিওতে এবছরের অক্টোবর মাসে 2.22 মিলিয়ন গ্রাহক নতুন করে যুক্ত হয়েছে, যার ফলে জিওর গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়ে 406.3 মিলিয়ন। ওয়ারলাইন বিভাগে রিলায়েন্স জিও সর্বাধিক গ্রাহক যুক্ত করেছে, এর পরে রয়েছে ভারতী এয়ারটেল, ভিআইএল এবং। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম জিওর তরফ থেকে। তো যাদের জিও সিম আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যাদের জিও সিম আছে তাদের কিন্তু অত্যন্ত কিন্তু একটা খুশির খবর। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করাবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না।